নয়ন কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য? আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে, আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি, আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ। হ্যালো নয়ন, মনিকা তুমি কি বাড়ি যাবার পারছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই, আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আছিল জাদু, সারা রাত কই আছিল নয়নের সাথে? হ্যালো, হ্যালো মনিকা, কত বড় সাহস! দুই দিন পর তুই আমার বউ হবি, আর তুই আজকে রাইট কাটে আইলি নয়নের সাথে। কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ, একদম চুপ। আমার বউরে মারুম কাটুম, যা ইচ্ছা তাই কর। তুই তুই এই তুই কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সেইটা দুই দিন পরে দেখা যাইব জান পাকি। মাইন্ড করে নাম মাজান, মাঝখানে শুধু দুইটা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন, আমি কি করব ভাই? সময় হয়ে গেছে, জিগা তোলা নতুন হোটেলের ফিতা কাটবেন না, তাই তো? চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ রাইট এ পেন করো। তুই এইখানে, তুই আইস চান্দের দেশে গেল, তরে খুঁজে বাইর করতাম। তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড় গুলো দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস, সেটা বিবেচিত দেখানোর ব্যবস্থা করে দেব। দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি।
সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পর স্পেশালিস্ট নয়ন সাহেবকে খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট, নয়ন যা বলে তাই করে। দুলাভাই, আমার চিকিৎসাটার হৃদয় হল আমি যাবে শুনতে ভাই, আল্লাহ তোমার মেহরবানি, বিয়ের অনুষ্ঠানটা আমি নিজ কানে খাইতে পারো। কি হলো টাটা, শুনলাম তুমি সকাল থেকেই সাঁতার কাটছো, কি ব্যাপার? জি বাজা, মাথা ঠান্ডা করতেছে, গরম মাথায় কাম করলে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইবে। আরে বাবা, ঠান্ডা মাথায় কি কাজ করবে? মনে করে আপনার বাড়িতে বিয়া করতে চাইলে নয়ন ক্যাচাল বাজাইব, তাই অন্য জায়গায় বিয়ার আয়োজন করু। নয়ন তো সেখানে গিয়েও ক্যাচাল করতে পারে। পারবো না, কোন রোগের কোন চিকিৎসা সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা পানিতে ভর্তি গা সাঁতরাইয়া আমি একটা চিকন বুদ্ধি বাই করছি আব্বাজান, একদম চিকন। আপনি ঠান্ডা মাথায় বিয়ার আয়োজন করেন। দাঁড়াও টাটা, মনিকাকে ছেড়ে দে। আম্মাজান সামনে থেকে সরেন। না আমি সরব না। নার্গিস সামনে থেকে সরে যাও। না, আমি আমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মনিকার বিয়ে আমি নয়নের সাথেই দেব। মা শোনো, মনিকাকে আমি রাস্তার ছেলের সাথে বিয়ে দেব, তবেই নয়নের সাথে বিয়ে দেব না। আব্বা জান, আমি কিন্তু রাস্তার বোলা না। ও হলো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না, আমি জানি নয়ন আমার কাছে আসবেই। সেটা তো অনেক পরের ব্যাপার, আসো। কাল্লাম মা, সাবে ঘামড়াইলে উজা লাগে, আমি উজারে খবর দিতে আসি, বুঝলাই? হ্যালো, আমি তোকে মারতাছি আর তোকে কষ্ট লাগে না? আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগে। মানে আমার লেগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছ? নয়ার মায়ের গায়ে হাত দিছ? তোর জি কি ওই মনে টাটা, আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইব তখন তোর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা, মুখ সামলা কথা কইছ। এই সবর, আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি, মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। খেলা
আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না গেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ন? তোর ছেলের যেমন কমতি নেই সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেসে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতাব মিলান, আমি নিচে গিয়ে দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান। ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি, যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি, তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস এই সমস্ত সেলোয়ার কামিজ খুইলা, পাঁচ মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করেই সামলাব, কিন্তু তুই বাসর রাতে আমার ভালো করে সামলাইস। আরে আজব তালি, তোমার তো দেহে মাথা হনো মোটাই রয়ে গেছে। হনো যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে, আর আমার নয়া তো আলাদা কিসিমে, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামার টানা, আব্বাজান আপনি ছুরি দিয়ে আমার এ করলেন।